আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আন্টিরা এবং সোনামণিরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। মনিরাস ওয়ার্ল্ড থেকে আমি মনিরা আপনাদের সাথে বরাবরের মতো আরও একটা নিউ লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এলাম শেয়ার করতে। আশা করছি বরাবরের মতোই আপনাদের কাছে আজকের এই ভিডিওটিও ভালো লাগবে। এখন বাজে শুক্রবার সকাল 9:45, তো 9:45 থেকে আমি আমার আজকের এই ভিডিওটা শুরু করছি। সারা দিন যতটুকু সম্ভব আপনাদের সাথে কন্টিনিউ করার চেষ্টা করব। আশা করছি স্কিপ না করে সবাই পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো সকালবেলায় অফ ক্যামেরায় আমি কিছু কাজ করে নিয়েছি, সেগুলো আর আপনাদের সাথে আজকে শেয়ার করিনি। শোপিসের এই সেলফটা সব কিছু নামিয়ে সুন্দর করে একটু মুছে নতুন করে আবার অর্গানাইজ করলাম। তো এই কাজগুলো আসলে অন্য আরেকজনের হেল্প লাগে, অন্য আরেকজন ক্যামেরা হ্যান্ডেল করলে শেয়ার করা যায়। তো যেহেতু আমি একা একাই করছিলাম, সবাই ঘুমাচ্ছে, তো সেজন্য আর শেয়ারও করা হয়নি। তো মোটামুটি গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নেওয়ার পর এখন আপনাদের সাথে শেয়ার করলাম। বাসার মোটামুটি সব কাজই শেষ, কারণ খালাও এসেছিল, খালা বাড়িঘর পরিষ্কার করে নিয়েছে, তারপর হচ্ছে হাঁড়ি পাতিল ধুয়ে নিয়েছে, যা যা কাজ ছিল আর কি খালার সব করে খালা চলে গিয়েছে। তো সবাই এখন আস্তে আস্তে ঘুম থেকে উঠা শুরু করেছে, ব্রেকফাস্ট এখনও কারোরই করা হয়নি। তো এদিক থেকে আমি কালকে রাতের বেলায় আমার ডিপ ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম। ডিপ ফ্রিজে যে মাংসগুলো রেখেছিলাম সেই মাংসগুলো এমনভাবে জমাট বেঁধে গিয়েছে যা একটা থেকে আরেকটা ছাড়ানো যাচ্ছিল না। তো সেজন্য রাতের বেলায় অফ করে রেখেছি, ভাবলাম যে সকালবেলা ছেড়ে দিবে, কিন্তু না, এখনও ছাড়ার কোনো নামগন্ধ নেই। আর এদিক থেকে খালা কাটাকুটা করে রেখেছে, এখানে ছোট ছোট করে আলু টুকরা করে রেখেছে, ভুঁড়িও কাটা হয়েছে, ভুঁড়ি দিয়ে আলু দিয়ে রান্না করব, আর করলা আলু ভাজি করব, আর বেগুন ভাজি করব। এটা হচ্ছে পেঁয়াজের পেস্ট, পেঁয়াজ কেটে রেখেছে। তো এই তো ভুঁড়ি, ভুঁড়িটা খুব সুন্দর করে কেটে তারপর খালা ধুয়ে রেখেছে, আজকে ভুঁড়ি রান্না করব। ভেবেছিলাম একটু বেশি করে গরুর মাংস ভিজিয়ে রান্না করে নিব, তো সেটা আর হচ্ছে না, কারণ আইসি ছাড়ছে না। আর আমার ননদ গতকালকে ফোন দিয়ে বলেছে যে আজকে রান্না বান্না করে নিয়ে আসবে, তো সেজন্য খুব একটা ঝামেলা রান্না আমি করছিও না, ও যেহেতু রান্না করে নিয়ে আসবে সেজন্য আমি যতটুকু পারি হালকা পাতলার মধ্যে একটু রান্না বান্না করে নিচ্ছি। এই তো এদিক থেকে বাবু কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে, উঠে ফ্রেশ হয়ে নিয়েছে। আর শুক্রবার দিনগুলিতে দেখা যায় আমার বাচ্চারা নিজেদের ঘরটা নিজেরাই গুছাতে পছন্দ করে, বা আমিও দেই ওদেরকে। আমি তো ওরা ঘুম থেকে ওঠার আগে অনেক কাজ করে নিয়েছি, আর এত গরম লাগে কেন আমি জানি না, প্রতিদিনই কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলেও এত পরিমাণ গরম বেড়েছে, নাকি আমারই গরম লাগে আমি সেটাও বুঝতে পারছি না। অল্প কাজ করলেই মনে হয় যে ঘাম ঝরে পড়ছে, অনেক গরম লাগছে, মানে খুবই বিরক্তিকর একটা অবস্থার মধ্যে আছি। তো বললাম যে বাবা ঠিক আছে, তুমি যখন ঘর গুছিয়ে নিচ্ছ তোমারটা তুমিই গুছিয়ে নাও, আমি আর না করলাম না আর কি। তো আমার ছেলে দেখেন মাশাল্লাহ খুব সুন্দর করে নিজের বিছানাটা গুছিয়ে নিচ্ছে, তো কম্বলটা গুছাতে পারবে কি না আমি জানি না, তবে চেষ্টা করুক, চেষ্টা করতে তো আর দোষ নেই, ইচ্ছা থাকলে উপায় হয়, যে কোনো জিনিস মন থেকে চেষ্টা করলে সেটা অবশ্যই পারবে একদিন। আমি আমার বাচ্চাদেরকে মোটামুটি সব ধরনের কাজই করতে দেই, আমার ছেলে তো মোটামুটি আল্লাহর রহমতে অনেকটাই অ্যাক্টিভ, সে সব কাজই আমাকে হেল্প করতে চায় বা করে যতটুকু সময় পায় আর কি, পড়া বাদ দিয়ে। তো এই তো দেখেন মাশাল্লাহ কম্বলটা কিন্তু সে খুব চেষ্টা করছে ভাঁজ করার জন্য, আর দেখবেন আপনারা শেষ পর্যন্ত যে সে কতটা পারফেক্টলি গুছানোর চেষ্টা করে, অনেকটাই আমার মতো হয়েছে। গুছাচ্ছি, খালি শুধু গুছিয়ে রেখে দিলাম এমন কিন্তু না, খুব সুন্দরভাবে সেটা গুছানো হওয়া চাই তার। Thank you.
তো এই তো খুব সুন্দর করে কিন্তু বিছানাটা গুছিয়ে নিল, আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সময় নষ্ট করছি ক্যামেরা ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করব বলে। তো যাই হোক, আমি এখন চলে যাই, ওদের ব্রেকফাস্ট রেডি করি। ওদের বাবাও উঠে গিয়েছে, হয়তো ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে, আর আরিয়ানা দাঁড়িয়ে আছে বাবুর বিছানা ঝাড়া হলে ও ঝাড়ুটা নিবে, ওর বিছানা গুছিয়ে নিবে। তো এই তো দেখেন, দুই ভাই বোন আবার ঝাড়ু নিয়ে একটু ঠোকাঠুকি করছে। তো যাই হোক, আরিয়ান আবার বলছে আম্মু তুমি এই ভিডিওটুকু দিবে না, কিন্তু কিছুই করার নেই, কারণ আমার এটা একসাথে করা হয়ে গেছে ভিডিওটা, আমি কাট ছাট আর করতে পারলাম না। তো এখন আমি ফ্রিজ থেকে ফ্রোজেন করা রুটি বের করে নিয়েছি, রুটিগুলো সেকে নিব। তো যাই হোক, রুটি বের করে রুটি সেকে নিব। আর রুটি সেকতে সেকতে আপনাদেরকে আমি প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিতে চাচ্ছি, যেটা আপনারা আগে থেকে বুঝে গিয়েছেন আমি কী রিকোয়েস্টটা করব এখন। তো প্লিজ সবাই একটা ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইকই কিন্তু পারে আমাকে অসংখ্য ভাই আপুর কাছে পৌঁছে দিতে। যাই হোক, ব্রেকফাস্ট রেডি করে আমি ওদেরকে টেবিলে দিয়ে দিয়েছিলাম, রুটি আর হচ্ছে বুটের ডাল রান্না করে নিয়েছি, ডিম পোস্ট করে দিয়েছি। এই ছিল আমাদের আজকের সকালের ব্রেকফাস্ট। তো সবাই মিলে এখন আমরা টেবিলে বসে গিয়েছি ব্রেকফাস্ট করার জন্য। আর আরিয়ানা বলছে সে আটা রুটি খাবে না, সে খাবে পাউরুটি। তো তার নাকি আটা রুটিটা খেতে ভালো লাগে না, পরোটাটা একটু খায় কিন্তু আটা রুটি একদমই খেতে চায় না। খাওয়া দাওয়া শেষ করে আমি সোজা চলে এসেছি কিচেনে দুপুরে রান্নাবান্না করার জন্য। তো করলা আলু দিয়ে ভেজে নিচ্ছি আর বেগুন ভাজি করছি এক চুলায়। ডিম পোস্ট করার যে ফ্রাই প্যানটা আছে, ডিম পোস্ট করার পর এটার মধ্যে অল্প একটু তেল ছিল, তো ভাবলাম এটার মধ্যে করলা ভাজি করে ফেলি। আর অনেকেরই কমেন্ট ছিল যে এই পাতিলটা কোথা থেকে কিনেছি বা কত প্রাইস। এটা আমি আরএফএল থেকে কিনেছি, মার্বেল কোটেড একটা ফ্রাই প্যান, 1300 সামথিং নিয়েছে আর কি। তো যাই হোক, এদিক থেকে ভাজিটা হয়ে গেছে, করলা ভাজিও হয়ে গেছে, বেগুন ভাজিও হয়ে গেছে। আর এখন এক চুলায় ভাত বসিয়ে দিলাম, আর এক চুলায় ভুড়িটা রান্না করে নিচ্ছি। ভুড়ি কিন্তু প্রথম দিন যেদিন রান্না করি সেদিন খেতে ভালো লাগবে না, দু একদিন গেলে একটু পোড়া পোড়া ভাজা ভাজা হলে ভুড়িটা খেতে ভালো লাগবে বেশি। ভুড়িটা আমি আজকে একটু আলু দিয়ে রান্না করব, ছোট ছোট করে একটু আলু কেটে নেওয়া হয়েছে। আর এখান থেকে ডিপ ফ্রিজ থেকে গরুর মাংস রান্না করা ছিল এক বক্স, সেটা নামিয়ে নিয়েছি, এটাও গরম করে নিব। তো এই হলো আমার আজকের রান্না বান্না। আর এদিক থেকে ওর বাবা আম ছিলে দিয়েছে খালা, সেগুলো একটু জুস করবে। তো নতুন যে ব্লেন্ডারটা গতবার এনেছিল এটা কিন্তু এখনও ইউজ করা হয়নি, সেই ব্লেন্ডারটা দিয়ে দিলাম এখানে। তো ওর বাবা এখন আমের জুস বানিয়ে নিচ্ছে বাচ্চাদের জন্য। তো প্রথমে আমগুলো কেটে স্লাইস করে দিয়ে দিল, এরপর ঠান্ডা পানি দিয়ে দিল। ঠান্ডা পানি দিয়ে এখন মিক্সারটা আর কি অন করে দিবে। তো এটার অনেক রকমের সুন্দর সুবিধা আছে, দেখলাম ভালো লেগেছে, মানে কয়েকটা অপশন আছে আর দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। এটা কিন্তু একবার ব্লেন্ড হচ্ছে না, থেমে থেমে ব্লেন্ড হচ্ছে, এটা বেশি ভালো লেগেছে, মানে অটো আর কি, নিজেই নিজের প্রয়োজন মতো যখন মনে হচ্ছে ব্লেন্ড করতে হবে তখন করে নিচ্ছে। আইস ক্রাশে দিলে, আইস দিয়ে আর কি, আইস ক্রাশে দিতে হয়। যাই হোক, আইস আজকে ইউজ করবো না, ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। তো ম্যাঙ্গো জুসটা বানাতে বানাতে আমি আপনাদেরকে আবারও একটা রিকোয়েস্ট করে নিয়েছি, যারা আমার চ্যানেলটাতে আজকেই প্রথম এসেছেন, আপনাদের কাছে যদি আমার এই লাইফস্টাইল চ্যানেলের ব্লগগুলো ভালো লাগে তাহলে কিন্তু চাইলে আপনারা আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা চাইলেই কিন্তু যখন খুশি তখন আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। ম্যাঙ্গো জুসটা একটু ঘন হয়ে গিয়েছে বলে ওর বাবা আরও একটু পানি দিয়ে দিল, আর এখন দিয়ে দিচ্ছে পাউডার মিল্ক। তো এটা কিন্তু খুব সুন্দর, উপর থেকে অল্প একটু খোলা যায়, ওই দিকটা দিয়েই আর কি পাউডার মিল্কটা দিয়ে দিচ্ছে। আর চিনি আজকে অ্যাড করিনি, কারণ আমটা এত বেশি মিষ্টি ছিল, ওর বাবা যেহেতু ডায়াবেটিসের রোগী তাই চিনিটা আর অ্যাড করার প্রয়োজন মনে করিনি। আর হচ্ছে এমনিতেই জুসটা অনেক বেশি মজা হয়েছিল বা মিষ্টি হয়েছিল। যাই হোক, এখন তো আমি ভয়েস ওভার করছি। আর এই তো জুসটা কমপ্লিট হয়ে গেছে বানানো, আর এখন আমি জগটা খুলে নিচ্ছি, আর এই জগটা কিন্তু সম্পূর্ণ কাচের, এমনিতেই জগটা অনেক ভারী, তারপর আবার জুস বানানোর পর এত ভারী লাগছিল আমি এক হাতে হ্যান্ডেল করতে পারছিলাম না, আর এক হাতে তো আমার ক্যামেরা, ক্যামেরা হ্যান্ডেল করলে আসলে অনেক সময় অনেক কাজই করা যায় না। তো যাই হোক, এবারের আনা নতুন যে জুসের গ্লাসগুলো সেটার মধ্যে সার্ভ করে নিচ্ছে, তিনটা গ্লাস দিয়ে দিলাম, আমি আমার জন্য কোনো গ্লাস দেইনি, ওদের তিনজনের জন্য, মানে ওরা দুই ভাই বোন আর ওদের বাবার জন্য গ্লাস দিয়ে দিলাম। আমি বললাম যে তোমরা খাওয়ার পর একটা গ্লাসে আমি খেয়ে নিব, আবার একটা গ্লাস কেন ময়লা করতে যাব, মায়েরা এমনই হয় তাই না? আমার মনে হয় প্রত্যেকটা মাই নিজের জন্য চিন্তা করে না, যা অন্যের জন্য বা সংসারের জন্য বা সন্তানের জন্য করে।
তো এই তো ওর বাবা সহ বাচ্চারা সহ ম্যাঙ্গো জুসটা খেয়ে নিচ্ছে, আর বাবু কিন্তু গোসল করে অলরেডি পাঞ্জাবি পরে ফেলেছে জুমার নামাজ পড়তে যাবে বলে, আর ওর বাবাকে তাড়া দিচ্ছে, বলে যে বাবা তাড়াতাড়ি রেডি হও, কারণ মসজিদের ভিতরে যদি এসিতে বসতে হয় তাহলে অনেকটা আগে যেতে হয়, 12টা সোয়া 12টার মধ্যে চলে যেতে হয়। তো আমি বললাম যে বাবা আরও একটু আম তো রয়ে গিয়েছে, সেই জুসটুকু তুমি বানিয়ে নাও তোমার বাবা রেডি হতে হতে। তো আমার ছেলে এখন বাকি আমটুকু দিয়ে জুসটা করে নিয়েছে। আর বাসায় কিন্তু আজকে মেহমান আসবে, আমি কিন্তু বলেছিলাম আপনাদেরকে যে আমার ননদ রান্না বান্না করে নিয়ে আসবে, তো ওদের জন্যই আর কি জুসটা বানিয়ে রেখে দিচ্ছে। তো আমি আমার কাজগুলো করে নিয়েছি, আর ওরা বাবা ছেলে এখন নামাজ পড়তে চলে যাচ্ছে, তো জায়নামাজ নিতে ভুলে গিয়েছে, আমি আবার এখন যেয়ে ওদের জন্য জায়নামাজটা নিয়ে এলাম, একটা নিয়ে যাচ্ছিল আর কি, বাবু তো প্রতিদিন যায়, বাবুর বাবার জন্য যে জায়নামাজ লাগবে সেটা সে ভুলে গিয়েছিল আর কি। তো যাই হোক, ওদেরকে বিদায় দিচ্ছি, আর ওর বাবার বাইরে পরার কোনো স্যান্ডেল নেই, আমার ঘরে পরার যে স্যান্ডেলটা আমি পরে থাকি সেটা পরেই এখন নামাজে যেতে হচ্ছে, কারণ মসজিদে ভালো স্যান্ডেল বা ভালো জুতা পরে গেলে কিন্তু সেগুলো অনেক সময় চুরি হয়ে যায়, তাই আর কি আমার ঘরের স্যান্ডেলটাই দিলাম। তো যাই হোক, ওদেরকে দাঁড়িয়ে বিদায় দিচ্ছি, দিয়ে আমি আমার বাকি কাজগুলো করে নিব। আপনাদের কাছে আমার এই লাইফস্টাইল চ্যানেলের ব্লগগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর মতামত পেলে আমি পরবর্তী কন্টেন্ট তৈরি করার জন্য কিন্তু অনেক বেশি উৎসাহিত হই, আমার কাছে খুব ভালো লাগে। তো ওদেরকে বিদায় দিয়ে দরজাটা লাগিয়ে দিলাম, আর আপনাদের সাথে তো একটা জিনিস শেয়ারই করা হয়নি, 4টা বাগানবিলাসের স্টিক একসাথে রাখার পর এখন দেখতে কেমন লাগছে, এই তো 4টা একসাথে রেখে দিয়েছি, এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর বাকি যে ফ্লাওয়ারগুলো ছিল এই ফ্লাওয়ার বাস্টার মধ্যে কয়েকটা রেখে দিয়েছি, তো আপনারা কিন্তু বলবেন এখন কেমন লাগছে, বা এই ফ্লাওয়ার ভাসের মধ্যে এই ফ্লাওয়ারগুলো দেখতে কেমন লাগছে। যাই হোক, এখন আমি একটু কিচেনের দিকে চলে যাই, আর ব্লেন্ডারটা ওয়াশ করতে হবে, গ্লাসগুলো ওয়াশ করে রাখতে হবে, কারণ এগুলো আর কি খালার জন্য জমিয়ে রাখা যাবে না, এইসব জিনিসপত্রগুলো আমি নিজেই ওয়াশ করে নিই, আর আমার ফ্রিজের তো এখনও সেই একই অবস্থা, কোনোভাবেই কিছু হচ্ছে না। তো যাই হোক, কী যে করবো বুঝতেও পারছি না। আর এদিক থেকে যে ডিপ থেকে গরুর গোস্তটা নামিয়ে রেখেছিলাম সেটাও গরম করে নিয়েছি, আর ভুঁড়িটাও অলমোস্ট হয়ে গিয়েছে, রান্নাবান্না মোটামুটি শেষ, এখন শুধু আমি গোসল নিতে চলে যাব, বাসার যত কাজ আছে সেগুলো শেষ করে ফেলেছি, আমি করেছি, আরিয়ানা করেছে, আজকে বাবুও করেছে, আর ওর বাবাও কিছুটা হেল্প করে দিয়েছে, আর আমার খালা তো আছেই, সবাই মিলে জিলে আজকের এই পর্যন্ত সব কাজগুলো কমপ্লিট করলাম। তো ক্যামেরাটা এখনকার মতো এখানেই অফ করে দিব, আপনাদের সাথে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর, গোসল নামাজের পরে আর কি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এই তো আমার ননদ কিন্তু চলে এসেছে, এখন বাজে 2:45 মতো, আর ও ওর কুরবানির আর কি মহিষের মাংস গরুর মাংস এগুলো নিয়ে এসেছে ডিপ করা, আর একটা কাঁঠাল নিয়ে এসেছে ওর ভাইয়ের জন্য, তো সেগুলো আমাকে বললো এনে যে এগুলো ফ্রিজে রেখে দিতে, তো এখন সেই মাংসগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর আমার ফ্রিজের মাংসগুলো কিন্তু আমি আর উঠাতে পারিনি, মানে বরফ ছাড়াতে পারিনি, ওইভাবেই আবার মানে বন্ধ করে ফ্রিজটা অন করে দিয়েছিলাম, তো যাই হোক পরে এক সময় সেটা দেখা যাবে কি করি। তো এই তো ননদ কুরবানির মাংস নিয়ে এলো, সেগুলো ফ্রিজে রেখে দিচ্ছি, আর ও কিন্তু আজকে অনেক রান্নাবান্না করে নিয়ে এসেছে ওর ভাইয়ের জন্য, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো এই হটপটটার মধ্যে আছে হচ্ছে রোস্ট, এটাতে হচ্ছে গরুর মাংস, আর আমি যা রান্না করেছিলাম সেটাও সার্ভ করে নিয়েছিলাম, এ বাটিতে হচ্ছে জর্দা আছে, আর এখানে হচ্ছে পোলাও, আর পায়েস রান্না করে নিয়ে এসেছে, ওর হাতের পায়েস আর জর্দাটা বেশ মজা হয়। তো ওরা সবাই বসে একটু গল্প করছিল, আর এদিকে আমি খাওয়ার জন্য টেবিলটা রেডি করছিলাম, আমি যা রান্না করেছি মোটামুটি সেগুলোও নিয়ে নিয়েছি, আর ও তো অনেক কিছু বেশ কিছু আর কি রান্না করে নিয়ে এসেছে, তো ও ড্রাইভার সহ আমার হাজবেন্ড সহ ওর বাচ্চারা সহ সবাই খেতে বসে গিয়েছে। তো ওর একটা নাতিও নিয়ে এসেছে আজকে, তো নাতি বলতে ওর বড় ভাসুরের ছেলের বাচ্চা আর কি, আমাদের নাতি হয়, দাদু দাদু করে ডাকছিল মাশাল্লাহ বাচ্চাটা। এখানে কিছু কসমেটিক আছে, 2টা লোশন আছে, আর 2টা বডি স্প্রে আছে, 4টা ডাভ সাবান আছে, এগুলো হচ্ছে আমার ননদের জন্য রেখেছি আর কি কসমেটিক আইটেম, তো এগুলো ওকে দিয়ে দিব, আর এই চকলেটগুলো নিলাম ওর বাচ্চাদের জন্য, চকলেটগুলো দিয়ে দিব।
তো ওরা বেশিক্ষণ দেরি করেনি, খাওয়া দাওয়া করার পর হয়তো 1 ঘন্টার মতো আমরা নিজেদের মতো একটু টাইম স্পেন্ড করছিলাম। তো ওরা এখন যাবে হচ্ছে মাওয়া ফেরিঘাট, মানে পদ্মা সেতু দেখতে যাবে ওরা সবাই মিলে। তো সেজন্য আর বেশি দেরি করলো না, চলে যাচ্ছে। আর আমি ওদেরকে বিদায় দেওয়ার জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছি। ও বাবা, টাটা। তোমার চকলেট দিছি ওই যে সুপ্রাপুর কাছে। আল্লাহ হাফেজ। তো ননদ চলে যাচ্ছে, ওদেরকে বিদায় দেওয়ার জন্য একটু নিচে নেমে এলাম। আর এ ছিল আমার সব মিলিয়ে আজকের ভিডিওটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমি আজকের ভিডিওতে, সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মনিরাস ওয়ার্ল্ডের আরও একটা নেক্সট ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।